আজকের লেকচার সেশনে আমরা দেখব গাইডেড মিডিয়া গাইডেড মিডিয়াকে অনেক সময় ওয়ার্ড বা বাউন্ডেড ট্রান্সমিশন মিডিয়া বলা হয় সো বেসিক্যালি এই ধরনের ট্রান্সমিশনে আমাদের ট্রান্সমিটেড সিগন্যাল বাউন্ডেড থাকে বাই দ্য ফিজিক্যাল লিমিটস অফ দ্য মিডিয়াম গাইডেড মিডিয়ার আন্ডারে আমরা প্রথম যে মেজার ট্রান্সমিশন মিডিয়া দেখব সেটা হলো টুইস্টেড পেয়ার কেবেল টুইস্টেড পেয়ার কেবেলে দুটো কন্ডাক্টার থাকে এই প্রতিটা কন্ডাক্টার আবার কাভার্ড করা থাকে একটা প্লাস্টিক ইনসুলেটর দিয়ে এবং তারপরে এই দুটো তারকে পেঁচিয়ে রাখা হয় অ্যান্ড হেন্স দ্য নেই টুইস্টেড পেয়ার কেবল এখন প্রশ্ন আসতে পারে কেন আমরা এখানে দুটো কন্ডাক্টর ইউজ করছি এবং কেনই বা তাদেরকে টুইস্টেড করে রাখা হচ্ছে সো এখানে দুটো তারের মধ্যে একটি দিয়ে পাস করা হয় সিগনেল এবং আরেকটা দিয়ে পাস করা হয় গ্রাউন্ড রেফারেন্স রিসিভার এই সিগন্যাল এবং গ্রাউন্ড রেফারেন্সের ডিফারেন্স ক্যালকুলেট করে সেই ডিফারেন্সটাকে রিসিভ করে ধরে নিচ্ছি কাছাকাছি একটা নয়েজের সোর্স আছে এবং এই নয়েজ সোর্স থেকে এখন যদি এই দুটা তারের ডিস্টেন্সকে ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো তারের উপরে এই নয়েজের ইফেক্ট সমানভাবে পড়ছে কারণ এই দুটো তার নয় সোর্স থেকে সমান ডিস্টেন্সে আছে সো অল্টারনেটলি নয়েজের ইফেক্ট দুটো তারের উপরেই পড়ছে এবং সমানভাবে পড়ছে হাও এক্ষেত্রে যদি এই দুটো তার প্যারালেল হতো তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা তারের উপরে নয়েজের ইফেক্ট কম্পারেটিভলি আরেকটা তারের থেকে বেশি পড়তো তার কারণ হচ্ছে সেই তারটা তুলনামূলকভাবে সো তুলনামূলক ভাবে তার দুটোকে প্যারালি না রেখে তাদেরকে পেঁচিয়ে রাখা হয় সো দ্যাট যখন রিসিভার তাদের মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করবে তখন এই আনওয়ান্টেড সিগন্যাল ক্যান্সেল আউট হয়ে যাবে টুইস্টেড পেয়ার কেবেল দুই ধরনের হয় একটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যেটাকে শর্ট ফর্মে বলা হয় ইউটিপি এবং আরেকটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যেটাকে শর্ট ফর্মে বলা হয় এস টিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবেলে প্রতিটা ইনসুলেটেড কন্ডাক্টরকে আবার আরেকটা মেটাল ফয়েল বা ব্রেডেড মেশিনে কভার করা হয় আমরা যদি এস ফিগারের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাডিশনাল মেটাল শিল্ড আছে অ্যান্ড হেন্স দ্য নেম শিল্ডের টুইস্টেড পেয়ার কেবল এস অ্যাডভান্টেজগুলো হচ্ছে এটা ক্রসটক এলিমিনেট করে এবং হাইয়ার ডেটে রেটে এটা ইউটিপি থেকে বেটার পারফরমেন্স প্রোভাইড করে এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিন্স এখানে একটা অ্যাডিশনাল মেটাল শিল্ড আছে এটা কম্পারিটিভলি বাল্কিয়ার দেন ইউটিপি এছাড়াও ইউটিপি থেকে এস অনেক এক্সপেন্সিভ এবং এটা ম্যানুফ্যাকচার এবং ইনস্টল করা কম্পারিটিভলি ডিফিকাল্ট আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবেলে এই অ্যাডিশনাল মেটাল শিল্ড বা ফয়েল থাকে না ইউটিপির অ্যাডভান্টেজ হল এটা ইকোনমি ইনস্টল করা সহজ এবং এটার হাই স্পিড ক্যাপাসিটি রয়েছে আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ সাসেপ্টেবল টু এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স এস এর তুলনায় এর ক্যাপাসিটি এবং পারফরম্যান্স কম্পারেটিভলি লোয়ার এবং অ্যাটিনুয়েশন হয় যে কারণে ইউটিপি দিয়ে লং ডিসটেন্স ট্রান্সমিশন পসিবল না শর্ট ডিসটেন্স ট্রান্সমিশন সম্ভব হয় নাও লেটস লুক এট দ্য ক্যাটাগরিজ অফ ইউটিপি সো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ইআইএ ইউটিপি কে সাতটা ক্যাটাগরিতে ভাগ করেছে এই ক্যাটাগরিগুলো ডিপেন্ড হচ্ছে কেবল কোয়ালিটির উপরে ক্যাটাগরি হ্যাজ দ্য লোয়েস্ট কেবল কোয়ালিটি ওয়াল ক্যাটেগরি সেভেন জন্য সুইটেবল এই টেবিলে আমরা ইউটিপির সাতটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি এবং এই সাতটা ক্যাটাগরি স্পেসিফিকেশন ডেটারে এবং ইউসেজ দিয়ে আছে নেক্সট আমরা দেখবো ইউটিপি কানেক্টার

এনক্লোজ করে রাখে একটা ইনসুলেটিং শিপ যেটা আবার এনকেস করা থাকে একটা আউটার কন্ডাক্টরে আউটার কন্ডাক্টার মেটাল ফয়েল ব্রেড অথবা এদের কম্বিনেশনে তৈরি হয় এই আউটার কন্ডাক্টরটা নয়েজের এগেন্স্টে শিল্ড হিসাবে কাজ করে আউটার কন্ডাক্টরটাকে আবারও কভার করে একটা ইনসুলেটিং শিট এবং এন্টার কেবেলটাকে কভার করে রাখে একটা প্লাস্টিক কভার কুইক্জেল কেবেলের অ্যাডভান্টেজেসগুলোর মধ্যে আছে হাই ব্যান্ডওয়েথ বেটার নয়েজ ইমিউনিটি ইজি টু ইনস্টল এবং ইনএক্সপেন্সিভ এবং ডিসঅ্যাডভান্টেজ হল একটা সিঙ্গেল কেবেল ফেলিয়ারের জন্য এন্টার নেটওয়ার্কটা ডিসরাপ্ট হতে পারে কোয়েকজেল কেবেলকে রেডিও গভর্নমেন্ট রেটিং আর জি দিয়ে ক্যাটাগরাইজ করা হয় প্রতিটা আর জি নাম্বার একটা ইউনিক সেট অফ ফিজিক্যাল স্পেসিফিকেশনকে ডিনোট করে এবং প্রতিটা একটা স্পেশালাইজ ফাংশন রয়েছে এই টেবিলে আমরা আর যে তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি তাদের ইমপেডেন্স ভ্যালু দেওয়া আছে ওহোমে এবং তাদের কারসপন্ডিং ইউজ দেয়া আছে এখন আমরা দেখব কোয়েকজাল কেবলের কানেক্টর কোয়েকজাল কেবলের মোস্ট কমন কানেক্টর হলো বেওনেট নেল কনসেলমেন্ট যা শর্ট ফর্মে বলা হয় বিএনসি বিএনসি কানেক্টর ইউজ করা হয় বিভিন্ন ডিভাইস ফর এক্সাম্পল টিভি সেটের সাথে কেবেলের এন্ডকে কানেক্ট করার জন্য বিএনসি টি ইউজ করা হয় ইথারনেট নেটওয়ার্কে সাধারণত ব্রাঞ্চিংয়ের জন্য এবং বিএনসি টার্মিনেটার ইউজ করা হয় কেবেলের শেষ মাথায় সিগন্যালের রিফ্লেকশন প্রিভেন্ট করার জন্য এগুলো বিএনসি কানেক্টারের কিছু রিয়েলিস্টিক পিকচার কুয়েক্সেল কেবেলের পরে আমরা এখন শেষ যে গাইডেড মিডিয়া দেখব সেটা হলো অপটিক্যাল ফাইবার ফাইবার অপটিক কেবল সাধারণত গ্লাস অথবা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এবং এর মাধ্যমে সিগন্যাল লাইটের ফর্মে ট্রান্সমিট করে অপটিক্যাল ফাইবার দেখার আগে আমরা লাইটের কিছু বেসিক নেচার একটু রিভিউ করে নেব আমরা জানি যে লাইট যখন কোনো একটা পার্টিকুলার মিডিয়ার মধ্য দিয়ে ট্রান্সমিট করে তখন সেটা স্ট্রেট পথে চলে বাট যখন সে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায় স্পেসিফিক্যালি যখন ডেন্স মিডিয়া থেকে লেস ডেন্স মিডিয়ার দিকে যায় তখন লাইটের ডিরেকশন বেন্ড করে সো আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম হয় তাহলে আমরা জানি যে লাইট রিফ্র্যাকশন হবে বাট যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে সমান হয় তখন লাইট দুই মিডিয়ামে সারফেস বরাবর পাস করবে আর যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয় তাহলে লাইট আবার সেই মিডিয়ামেই রিফ্লেকশন করবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো সাবস্টেন্সের একটা প্রপার্টি এবং এর ভ্যালু সাবস্টেন্স টু সাবস্টেন্স ভ্যারি করে অপটিক্যাল ফাইবারের ওয়ার্কিং প্রিন্সিপাল ডিপেন্ডস অন দিস নেচার অফ লাইট যেখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে আবার সেই মিডিয়ামেই রিফ্লেক্ট করছে এখন আমরা দেখবো অপটিক্যাল ফাইবারে কিভাবে কাজটা হচ্ছে অপটিক্যাল দুই সাইডে লেস ডেন্স গ্লাস অথবা প্লাস্টিক থাকে যেটাকে আমরা বলি ক্ল্যাডিং আর কোরে থাকে মোর ডেন্স গ্লাস অথবা প্লাস্টিক তার মানে ক্ল্যাডিংয়ে আমরা পাচ্ছি কম ঘনত্বের গ্লাস এবং করে আমরা পাচ্ছি বেশি ঘনত্বের গ্লাস তার মানে হচ্ছে ক্ল্যাডিংয়ে আমরা পাচ্ছি কম ঘনত্বের মিডিয়াম এবং করে আমরা পাচ্ছি বেশি ঘনত্বের মিডিয়াম যখন সেন্টার থেকে একটা বিম অফ লাইট ক্ল্যাডিংয়ে যেয়ে পড়বে তখন সেখানেটা রিফ্লেকশন হয়ে আবার করে ব্যাক করবে দেন অপর সাইডে ক্ল্যাডিংয়ে আবারও রিফ্লেক্ট করবে এভাবে লাইট ক্ল্যাডিংয়ে রিফ্লেক্ট করতে করতে রিসিভারে যেয়ে পৌঁছাবে অপটিক্যাল চ্যানেলে প্রপিগেশন মোডকে ব্রডলি দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মাল্টি মোড এবং আরেকটা হলো সিঙ্গেল মোড মাল্টিমোডকে দুই ভাগে ভাগ করা যায় স্টেপ ইন্ডেক্স এবং গ্রেডেড ইন্ডেক্সে এখন আমরা দেখবো মাল্টিমোডে কিভাবে কাজটা হচ্ছে মাল্টিমোড প্রপিগেশনে লাইট সোর্স থেকে মাল্টিপল লাইট বিমস ডিফারেন্ট পাথে কোরে থ্রুতে মুভ করে মাল্টিমোড স্টেপ ইন্ডেক্সে যেটা হয় সেটা হচ্ছে কোরের ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে এবং লাইট এই কনস্ট্যান্ট ডেন্সিটির মধ্যে দিয়ে স্ট্রেট লাইনে প্রপিগেট করে যতক্ষণ না পর্যন্ত কোর এবং ক্ল্যাডিং এর ইন্টারফেসে পড়ছে এবং যখন এই ইন্টারফেসে পড়ছে তখন লাইটের রিফ্লেকশন হয় এবং তার গতিপথ চেঞ্জ হয়ে যায় সো বেসিক্যালি আমরা যখন অপটিক্যাল ফাইবার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখছিলাম তখন যেভাবে কাজ হচ্ছিল ঠিক একইভাবে মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স কাজ হচ্ছে সো এখানে দ্য টার্ম স্টেপ ইন্ডেক্স রেফারস টু দ্য সেনেস অফ দিস চেঞ্জ সো আমরা যদি একটু ফিগারের দিকে তাকাই যে আমাদের কোর ডেন্সিটি সেম সো কোরে থ্রুতে আমার লাইট স্ট্রেট লাইনে পাস করবে বা যখন লাইট কোর এবং ক্ল্যাডিং ইন্টারফেসে পড়বে তখন সেখান থেকে রিফ্লেক্ট হয়ে হয়ে সে ডেস্টিনেশনে পৌঁছাবে সো এখন আমরা দেখি মাল্টিমট গ্রেডেড ইন্ডেক্সে কি হয় গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কোরের ডেন্সিটি কনস্ট্যান্ট থাকে না এর ডেন্সিটি ভ্যারি করে কোরের একদম সেন্টারে হাইয়েস্ট ডেন্সিটি থাকে এবং গ্র্যাজুয়ালি যত এইজের দিকে যায় তত তার ডেন্সিটি বা ঘনত্ব কমতে থাকে হেয়ার দ্য ওয়ার্ড ইন্ডেক্স রেফার্স টু দ্য ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন হুইচ ইজ রিলেটেড টু ডেন্সিটি সো এখানে যেটা হচ্ছে যেহেতু আমার কোরের ভিতরে ডেন্সিটি সমান না বা কনস্ট্যান্ট না এবং এই ডেন্সিটি কি হচ্ছে যত এজের দিকে যাচ্ছে তত বেশি কমছে সো প্রতিটা পয়েন্টে আমার কি হবে একটু একটু করে রিফ্র্যাকশন হবে অ্যান্ড সো অ্যাপারেন্টলি লাইট এখন কোরের মধ্যে দিয়ে স্ট্রেট লাইনে পাস হবে না একটু বেন্ডেড বা কার্ভ বেতে পাস করবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরের মধ্যে দিয়ে আমাদের লাইটটা একেবারেই স্ট্রেট লাইনে পাস করছে না এখানে কিছুটা বেন্ডেড হয়ে যাচ্ছে দ্যাটস আমরা এরকম একটা কার্ড শেপ পাচ্ছি এখন আমরা আসি সিঙ্গেল মোড প্রপিগেশনে সিঙ্গেল মোডে কি হয় স্টেপ ইন্ডেক্স ফাইবার ইউজ করা হয় বাট উইথ হাইলি ফোকাস সোর্স অফ লাইট এবং এই ধরনের ফাইবার সাধারণত খুব স্মল ডায়ামিটারের হয় সো যখন এখানে আমরা হাইলি ফোকাস সোর্স অফ লাইট ইউজ করছি তখন এই বিমগুলো একটি স্মল রেঞ্জ অফ অ্যাঙ্গেলস এর মধ্যে লিমিট হয়ে যাচ্ছে অ্যান্ড দিস অ্যাঙ্গেলস আর অল ক্লোজ টু দ্য হরাইজেন্টাল সো আমার মনে হবে যে একটি স্ট্রেট লাইনে লাইটটা পাস করবে সিঙ্গেল মোডে ডেন্সিটি সাবস্টেনশিয়ালি লো থাকে এবং এই লো ডেন্সিটি ফলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বিকামস ক্লোজ টু নাইনটি ডিগ্রি অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের প্রপিগেশন অফ বিম অলমোস্ট হরাইজেন্টাল হয় সো ইন দিস কেস প্রপিগেশন অফ ডিফারেন্ট বিমস ইজ অলমোস্ট আইডেন্টিক্যাল ডিলে ইস সো প্রত্যেকটা বিম একই সাথে অ্যারাইভ করে এবং তাদেরকে কম্বাইন করা পসিবল সো এক্সাম্পল যদি আমরা দেখি সিঙ্গেল মোড়ে প্রপিগেশন কিছুটা এরকম অপটিক্যাল ফাইবারের ফাইবার সাইজ ডিফাইন করা হয় ডায়ামিটার অফ দ্য কোর অ্যান্ড ডায়ামিটার অফ ক্ল্যাডিং এ রেশিও দিয়ে বোথ ডায়ামিটার অফ কোর এবং ক্ল্যাডিং ইজ এক্সপ্রেসড ইন মাইক্রোমিটার সো এই টেবিলে কিছু কমন সাইজ দেয়া আছে এবং তাদের কারেসপন্ডিং মোড বলা আছে এখন আমরা দেখব অপটিক্যাল ফাইবারের কেবেল কম্পোজিশন এই ফাইবারের একদম বাইরের আউটার জ্যাকেটটা পিভিসি বা টেফলন দিয়ে তৈরি আউটার জ্যাকেটের ভিতরে একটা কেভলার স্ট্র্যান্ড থাকে ফর স্ট্রেংনিং এই কেভলার হলো খুবই স্ট্রং একটা মেটেরিয়াল এবং সাধারণত কেভলার ইউজ করা হয় কেভলারের নিচের স্তরে একটা প্লাস্টিক কোটিং দেওয়া হয় সো দ্যাট এটা ফাইবারটাকে কুশন করতে সাহায্য করে এবং একদম সেন্টারে ফাইবারটা থাকে উইথ ইটস কোর অ্যান্ড ক্ল্যাডিং Now লেটস look at the fiber অপটিক cable connectors. আমরা এখানে ফাইবার অপটিকের জন্য তিন ধরনের কেবল কানেক্টর দেখব প্রথমটা হলো সাবস্ক্রাইবার চ্যানেল বা এস সি এটা সাধারণত কেবল টিভির জন্য ইউজ করা হয় এবং এখানে পুশপুল লকিং সিস্টেম ইউজ করা হয় নেক্সট আছে স্ট্রেট টি বা এস টি এই কানেক্টার সাধারণত কেবলকে নেটওয়ার্কিং ডিভাইসের সাথে কানেক্ট করার ক্ষেত্রে ইউজ করা হয় এবং এটা বেয়নেট লকিং সিস্টেম ইউজ করে স্ট্রেট টিপ কানেক্টার ইজ মোর রিলায়েবল দেন সাবস্ক্রাইবার চ্যানেল কানেক্টার অ্যান্ড ফাইনালি আমরা দেখব এমটি টি আর জে কানেক্টার এটা কম্পারিটিভলি স্মলার ইন সাইজ এবং ইট ক্যান কন্টেন আপ টু টু ফাইবারস সো কমনলি নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনসের জন্য এম টি আর কানেক্টার ইউজ করা হয় এখন আমরা ফাইবার অপটিক কেবলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো একটু দেখে নিই এর প্রথম অ্যাডভান্টেজ হল হাইয়ার ব্যান্ডওয়েথ সো কম্পেয়ার টু টুইস্টেড পেয়ার কেবেল অথবা কোয়েকজাল কেবেল ফাইবার অপটিক কেবেলে ড্রামেটিক্যালি হাই ব্যান্ডউইথ সাপোর্ট করে এছাড়াও ফাইবার অপটিক কেবলে সিগন্যাল অ্যাটিনুয়েশন কম হয় সো কম্পেয়ার টু আদার গাইডেড মিডিয়া ফাইবার অপটিক ট্রান্সমিশনে গ্রেটার ডিস্টেন্স কভার করা যায় সো জাস্ট একটা পার্সপেক্টিভ দেওয়ার জন্য কোয়েকজিয়াল বা টুইস্টেড পেয়ার কেবেলে দেখা যায় যে প্রত্যেক পাঁচ কিলোমিটার পর পর আমাদের একটি রিপিটার লাগছে বাট ফাইবার অপটিক কেবেলে আমরা দেখবো যে সেটা ফিফটি কিলোমিটার পর পর আমাদের রিজেনারেশনের প্রয়োজন পড়ছে এছাড়াও ইলেকট্রোম্যাগনেটিক নয়েস ফাইবার অপটিক কেবেলে কোনো ইফেক্ট ফেলতে পারে না দ্যাট ইজ ইট হ্যাজ ইমিউনিটি টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এছাড়াও আমরা দেখেছি যে ফাইবার অপটিক কেবেল সাধারণত গ্লাস দিয়ে তৈরি করা হয় এছাড়াও ফাইবার অপটিক কেবেল কপার কেবেলের তুলনায় অনেকটা লাইট ওয়েট হয় অ্যান্ড ফাইনালি ফাইবার অপটিক কেবেল হ্যাজ গ্রেটার ইমিউনিটি টু ট্যাপিং এখন আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখে নিই প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো এটা ইনস্টল করা এবং মেনটেন করা ডিফিকাল্ট এটা নিউ টেকনোলজি এর ইনস্টলেশন এবং জন্য যে প্রয়োজন সেটা সবসময় অ্যাভেলেবেল হয় না এছাড়া এটা রিলেটিভলি এক্সপেন্সিভ সো আমার যদি খুব বেশি ব্যান্ডউইথের প্রয়োজন না পড়ে ইন দ্যাট কেস অপটিক্যাল ফাইবার ইউজ করাটা আসলে খুব একটা জাস্টিফাইড না কারণ এটা কস্ট অনেক বেশি এবং এছাড়া ফাইবার অপটিক কেবলে প্রপিগেশন অফ লাইট ইজ ইউনি ডিরেকশনাল তার মানে যে কোনো একদিকে যায় সো আমাদের যদি বাই ডিরেকশনাল কমিউনিকেশন লাগে ইন দ্যাট কেস আমাদের আসলে দুইটা ফাইবার কেবল ইউজ করতে হবে সো এই ছিল আমাদের গাইডেড মিডিয়া যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে লিখো নেক্সট ভিডিওতে আমরা আনগাইডেড মিডিয়াগুলো দেখবো